ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডবন্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়েছে হাজার ঘরবাড়ি দিশেহারা হয়ে পড়েছে মানুষ তবে শনিবার দুপুর পর্যন্ত জেলার কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি উপকূলীয় এলাকা শ্যামনগর উপজেলার গাবুরা বুড়িগুয়ালিনী ও পদ্মপুকুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলেও কমবেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে মাসুদুল আলম বলেন এলাকায় একটি ঘর নেই এখানকার বেশিরভাগ ঘর হচ্ছে মাটির তৌরি দুই একটি টিনের মাটির তৈরি ঘর ও টিনের ঘর সব বিধ্বস্ত হয়েছে আমার ইউনিয়নে পাঁচ হাজারেরও অধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাটে গাছপালা পরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকার মাছের ঘেরগুলো সব বেসে গেছে একই উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বপতোষ মণ্ডল বলেন ইউনিয়নের দুই হাজারেরও অধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মাটির তৈরি কোনো ঘরবাড়ি ভালো নেই রাস্তাঘাট বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে মাছের ঘেরগুলোও বেঁচে গেছে অন্যদিকে আশাসুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মানুষের থাকার জায়গাটুকু অবশিষ্ট নেই তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রোববার ভোর রাত থেকে শুরু হওয়া প্রবল ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা সদর তালা আশাসুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে